নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কোনো চিকেন বা মটন রান্না করে দেখাবো না, আজ আমি দারুণ স্বাদের সামুদ্রিক ট্যাংরা মাছের একটি রেসিপি দেখাবো। যে রেসিপি হলে এক থালা ভাত অনাহাসে চেটে ফুটে খেয়ে নেবে, যে মাছ কখনো খায়নি সেও মাছ চেয়ে খাবে। বন্ধুরা, আমাদের এই রেসিপিটি করতে নিয়েছি 5 পিস সামুদ্রিক ট্যাংরা মাছ। এই মাছগুলির সাথে আমি এখানে 1/2 চা চামচ হলুদ মিশিয়ে মাখিয়ে দিলাম। এরপর উনুনে কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিলাম, যেহেতু আমার মাছের পরিমাণ কম। তেলটা গরম হওয়ার পর মাছগুলো তেলের ওপর দিয়ে দেবে, তারপর নাড়াচাড়া করে ভালোভাবে ভাজবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার মাছটি কিরকম ভাজা ভাজা হয়ে গেছে। মাছগুলি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের কুচিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবে। তোমাদের মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে পেঁয়াজের পরিমাণ বাড়াবে, তারপর পেঁয়াজটিকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কীভাবে ভাজছি। পেঁয়াজের রং যখন বদলে যাবে আমি এখানে আরেকটি ছোট্ট টমেটো দিয়েছি। একই সঙ্গে আদা রসুন পেস্ট করা ছিল অল্প পরিমাণে, সেটিও ওই পেঁয়াজ আর টমেটোর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। মশলাটি একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে হলুদ, তোমাদের স্বাদ অনুযায়ী গুঁড়ো লঙ্কা মিশিয়ে দেবে। আমি এখানে 5 পিস মাছের জন্য 1/2 চা চামচ লঙ্কা ব্যবহার করেছি, সেই সঙ্গে আমি অল্প পরিমাণে লবণ মিশিয়ে দিয়েছি। তারপর খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু থেতো করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে থেতো করছি বা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি যে মাছের পিসগুলো ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণে জল দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখি। জলটি যখন শুকিয়ে যাবে তখন ভালোভাবে নাড়াচাড়া করবে, নতুবা বসে যেতে পারে। দেখো, এইবার আমাদের সামুদ্রিক ট্যাংরা মাছের রেসিপি রেডি। বন্ধুরা, তোমরা যদি খুব সহজভাবে রান্না করতে চাও বা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রান্না দেখার জন্য।